তিনটি হত্যাকাণ্ড, যৌন হয়রানি সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন বগুড়ার হেলাল হোসেন। খুনি হেলাল, দুর্ধর্ষ হেলাল নামে এলাকায় পরিচিত হয়ে ওঠেন তিনি। এরপর বাউলের বেশ ধারণ করেন। তবে বাউলের বেশ ধারণের পর তিনি সেলিম ফকির নামে পরিচিত হয়ে ওঠেন। পথে পথে ঘোরার পর থিত হন রেলওয়ে স্টেশনে। গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন হেলাল ওরফে সেলিম ফকির। গানের গলা ভালো হওয়ায় নজরে পড়েন এক ইউটিউবারের। তার হাত ধরেই শুরু করেন বাউল গানের মডেলিং। তবে হেলালের কপাল পুড়ে ভাঙা তরে ছেঁড়া পাল গানে বাউল মডেল হিসেবে অভিনয়ের পর প্রায় 5 বছর আগে মডেলিং করা তার এই গানটি বছর খানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার গান ভাইরাল হওয়ায় কাল হয় হেলালের। পরিচিত জনরা তাকে চিনে ফেলেন, তার পরিচয় নিশ্চিত হন স্থানীয়রা। এরপর হেলালের বেশভূষা বদলের তথ্য প্রমাণ সহ অভিযোগ করেন র‍্যাব। ১৯৯৭ সালে চাঞ্চল্যকর বিশু হত্যাকাণ্ডের মাধ্যমে 21 বছর বয়সী হেলাল হোসেন মূলত অপরাধ জগতে পা দেয়। পরবর্তীতে সে এলাকায় বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সে বিভিন্ন মারামারি এবং হামলায় সে অংশগ্রহণ করে এবং এরই ফলে সে এলাকায় দুর্ধর্ষ হেলাল নামে সে প্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহমুদুল হাসান বিদ্যুৎকে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলাতে সে সহ আরও 4 জন আসামি ছিল এবং ওই মামলাতেই মূলত তার যাবজ্জীবন সাজা হয়।